বন্ধুরা, চলে এসেছি গ্রামের রানী বীণাপাণি সিরিয়ালের আপডেট নিয়ে, যেখানে বীণার ছোট মেয়ে শাহানা তার ভুল বুঝতে পারে। তখনই ঈশানী, রূপা সবাই তাকে বোঝায়, বুঝিয়ে বলে যে এই যে কাজগুলো সে করেছে সে তো ঠিক কাজ করেনি। আর এতে শুধু শাহানার দোষ নেই, তার বন্ধুদেরও দোষ আছে। তার বন্ধুরা কি করে শাহানাকে একা ছেড়ে দেয়, আর ছেড়ে দেওয়ার পর একটা খোঁজ খবর নেওয়ারও প্রয়োজন মনে করে না যে মেয়েটা ঠিক করে বাড়ি পৌঁছালো কি না, এটা কি তাদের দায়িত্বের মধ্যে পড়ে না? না না বৌদি ভাই, এখানে শুধু শাহানা নয়, তার বন্ধুদের খুব অন্যায় হয়েছে, তারা এই কাজটা মোটেই ভালো করেনি। আর শাহানা যে আজকে মদ খেয়েছে তার জন্য তারাই দোষী, শাহানার কোনো দোষ নেই, ওর বাচ্চা বয়স, ওই ভুলটা করেই থাকতে পারে। পরিবারের সকলে মিলে শাহানার দোষ থাকতে কোনো অংশেই কম নয়। তো সেখানে বীণা আর কিছু বলে উঠতে পারে না, বীণা তার মেয়েদের নিয়ে যায়, কারণ শাহানা তার মায়ের হাতে খাবার খেতে চায়। তাই বীণা রূপাকে বলে, দেখো না ছর্দি ভাই, মেয়েদের জন্য কি রাখা আছে, খাইয়ে দিয়ে ওদেরকে। অন্যদিকে শতদ্রুকে ঈশানী বলে, বিট্টু তোকে একটা কথা বলি, তুই বরং মেয়েদের বিয়ের ব্যবস্থা কর, মেয়েরা যথেষ্ট বড় হয়েছে বিট্টু, আর কত, এবার তো মেয়েদের বিয়ে দিতে হবে ভালো দেখে একটা। ঈশানীর কথায় শতদ্রু বলে, এটা তুমি কি বলছো মা, বীণা চায় ওরা এখনও পড়াশোনা করুক। ঈশানী বলে, ওদের পড়াশোনা শেষ হয়েছে, অনেক লেখাপড়া করেছে ওরা বিট্টু, কিন্তু এবার সময় হয়েছে ওদেরকে ভালো জায়গায় একটা পৌঁছে দিতে। দেখ ঋদ্ধিমার কোনো অসুবিধা নেই, সে বোঝদার, সে বোঝে, তার জন্য তো কত জায়গা থেকে সম্বন্ধ আসছে, বিদেশ থেকেও সম্বন্ধ আসছে। কিন্তু শাহানা, শাহানার বুদ্ধিটা কম, সে হুটহাট করে ডিসিশন নিয়ে নেয় যেটা ওর পক্ষে ঠিক নয়। কিন্তু শতদ্রু বলে, বুঝতে পারছি মা তোমার কথা, কিন্তু বীণা চায় ওরা আরও লেখাপড়া করে মহেশ্বর মিলস জয়েন করুক, কিন্তু মেয়ে তো, তাই যদি কোনো ক্ষতি হয়ে যায় বড়, তাই ঈশানী ভয় পাচ্ছে, তার আগেই তাদের প্রোটেক্ট করা দরকার। তো শতদ্রু সে কথাটা ভাবলে বীণা বলে যে, হ্যাঁ মা, যথেষ্ট সময়, যথেষ্ট কথাই হবে, তুমি চিন্তা করো না। অন্যদিকে শতদ্রু এবং বীণার নতুন শত্রু, যে কিনা তার দুই মেয়ে ঋদ্ধিমা শাহানার ফটো দেখছে আর বলছে, রাজকুমারীরা বড় হয়ে গেছে, ভালো তো, এবার তো একটা বিয়ে দিতে হবে, আমাদের রাজপুত্ররা তো রেডি আছে, ব্যাস এবারে তো স্বয়ংবর হবে শতদ্রু রায়চৌধুরী বলে হাসতে থাকে। নতুন শত্রু নাকি কোনো পুরনো শত্রু চাকার দিচ্ছে। অন্যদিকে বীণা তার মেয়েদের আজকে নিজের হাতে খাইয়ে ঘুম পাড়াবে। তখনই বীণা কথায় কথায় বিয়ের কথা বললে শাহানা বলে, দিভাইয়ের বিয়ে দিতেই পারো, দিদি আর বিয়ে ভালোই হবে, কিন্তু আমি এখন বিয়ে টিয়ে করছি না। কিন্তু তখনই বিট্টু এসে বলে, তাদেরকে বোঝায় তাদের বিয়ে করে নেওয়াটা উচিত, এবার অনেকটা সময় হয়ে গেছে আর এটাই মোক্ষম সময় বিয়ের। তখন ঋদ্ধিমা বলে, না বাবা তুমি এরকম বলো না, আমি পড়াশোনা শেষ করে তোমার আর কাকাইয়ের সাথে বিজনেস জয়েন করতে চাই, আমি বিজনেসটা বুঝে নিতে দাও, তারপর দেখা যাবে। শাহানা বলে যে, দিদি তুই না বিয়েটা করেই নে, তুই বিয়েটা করে নিলে ভালোই হবে, বাড়িতে হ্যান্ডসাম একটা জামাইবাবু আসবে, জামাইবাবু নয়, আমি না তোকে নাম ধরেই ডাকবো, তোর কোনো আপত্তি নেই তো তাতে। এই নিয়ে হাসি আর কি ঠাট্টা চলে, যার মধ্যে তারা জানতে পারে তাদের মা ও মহেশ্বর মিলসে কাজ করেছে এবং কত মুশকিল এসেছে তার মায়ের ওপর দিয়ে, কত শত্রু ছিল তখন, এখন বিজনেস বেড়েছে, এখন তো আরও বেশি শত্রু। তাই শতদ্রু চায় না তার মেয়েদের কোনো ক্ষতি হোক। না বলে, কই বাবা, এর আগে তো এইসব কথা বলনি, মায়ের ওপর কেউ প্রতিশোধ নিতে চেয়েছে? তখন বীণা বলে, আহ তুমি কেন আবার এই কথাগুলো তুলতে গেলে শাহানা আর কথায়। এরপর ঋদ্ধিমা বলে তার বাবাকে, মায়ের সাথে যেটা হয়েছে সেটা তো আমাদের সাথে নাও হতে পারে বাবা, আমাদের একবার চেষ্টা তো করতে দাও। সকাল সকাল ঋদ্ধিমার ঘুম ভেঙে গেলে সে শাহানাকে বলে, আজকে পুজো আছে, ওঠ। শাহানা বলে, উফ, আমরা যত বড় হয়েছি মায়ের পুজো তত বেড়ে গেছে, ভালো লাগে, কি সুন্দর স্বপ্ন দেখছিলাম। তখন ঋদ্ধিমা বলে, উঠবো নু, ওঠ, আমাদের রেডি হতে হবে। এরপর সেখানে চলে আসে গুড্ডু, এসে বলে, আরে ঋদ্ধি শাহানা তোরা তাড়াতাড়ি রেডি হ, তোদের জন্য বৌদিভাইয়ের কাছে বকা খেতে হবে, চল চল, তোরা এখনও রেডি হোস নি। আরে আমি তো যে কথাটা বলতে এসেছিলাম সেটাই বলতে ভুলে গেছি, ঋদ্ধির জন্য কেউ একটা পার্সেল পাঠিয়েছে। কি? এটা শুনে শাহানা দৌড়ায় গিফট দেখতে, আর ঋদ্ধি তার পিছনে বনু বনু করতে করতে দৌড়ায়।
গুড্ডুও দৌড়ায় যে তোরা রেডি হ, নাহলে বৌদি ভাইয়ের কাছে আজকে বকা তো নিশ্চিত, কতবার খোঁজ লাগিয়ে নিয়েছে। নিচে গিয়ে রিদ্ধিমার পার্সেলটা খোলে সাহানা, যার মধ্যে একটা ফুলের বুকে থাকে আর একটা হার্ট শেপ কেক থাকে, আর লেখা থাকে তোমার জন্য। এটা দেখে সাহানা বলে যে কোনো বয়ফ্রেন্ড আছে দিদি, আর ডুবে ডুবে জল খাচ্ছে, কেউ বলেনি, মানে কাউকে বলেনি আমাদের, দেখেছো? গুড্ডুকে বলে, কাকাই দেখেছো? এরপর গুড্ডু বলে, এটা কিন্তু ঠিক। তখন বিনা শতদ্রু সেখান থেকে গেলে তাদেরকেও ডেকে দেখায়। বিনা বলে, আমি জানি ঋদ্ধি কখনো মিথ্যে কথা বলে না। ঋদ্ধি বলে, আমি সত্যি জানি না বাবা, মা আমি সত্যি জানি না এটা কে পাঠিয়েছে, আমি জানলে কি বলতাম না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই আর আমার এমন কোনো বন্ধুও নেই যে এটা পাঠাতে পারে। তখন শতদ্রু বলে, কোম্পানিতে ফোন করে জানার চেষ্টা কর কে দিয়েছে। তখন শতদ্রু নিজেই চেক করতে গিয়ে দেখে এরকম কোনো কোম্পানি নেই, তাহলে কেউ পার্সোনালি এটা পাঠিয়েছে, কিন্তু কে? ঋদ্ধি বলে, ছাড়ো তো, আমরা যাই গিয়ে রেডি হয়ে আসি, চল বনু বলে ঋদ্ধু সাহানাকে নিয়ে চলে যায়। কিন্তু বিনা আর শতদ্রু একটু টেনশনেই পড়ে যায় যে ঋদ্ধিমাকে পার্সোনালি এটা কে পাঠালো। ঋদ্ধিমার কথা যে একবার পাঠিয়েছে সে কন্ট্যাক্ট করার জন্য আবার পাঠাবে কিছু, কিংবা কন্ট্যাক্টই করবে ডাইরেক্ট। তখন ঋদ্ধিমা শতদ্রু বিনাকে বলে দেবে, কিন্তু তাও শতদ্রুর চিন্তা হয় মেয়েদের এই বয়সে তারা যেন কোনো ভুল পদক্ষেপ না নেয়। পরবর্তী আপডেটের জন্য আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।